চলে আসা যাক। আজকে আমাদের আলোচনা ছিল ইউটিউব চ্যানেল কিভাবে একটা মোবাইল ফোন দিয়ে আপনি বানাতে পারবেন, এবং কিভাবে ভিডিওটা রেকর্ড করবেন, কিভাবে অ্যাক্সেসরিজগুলো দিয়ে মোবাইলটাকে সেট আপ করবেন, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটাকে এডিট করবেন, এবং পাশাপাশি অসংখ্য কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আমার ভিডিও উপস্থাপনা করছি। সো প্রথমে আপনাকে যেটা নিয়ে ভাবতে হয় সেটা হলো কিভাবে ভিডিওটা রেকর্ড করব। আবার তো কোনো ক্যামেরা ব্যান নেই, আবার তো কেউ ভিডিও রেকর্ড করে দিবে না, সেক্ষেত্রে আপনাকে একটা ট্রাইপড নেওয়া উচিত। ট্রাইপড 200-300 টাকায় আপনি পেয়ে যেতে পারেন, অথবা দামি নিচ্চলে দামি নিতে পারেন। যদি আপনার ছোটো নিচ্চান তাইলে আপনাকে একটা চেয়ারের উপর রেখে অথবা টেবিলের উপর রেখে করতে হবে। আপনার যদি সেগুলো না থাকে তাহলে আপনাকে একটা ডিজিপ্যাড অথবা ডিজিপড নেওয়া উচিত। ডিজিপডটা অনেক বড়, দামও অনেক, 2100 টাকা বর্তমান প্রাইস। আপনি ঢাকা থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারবেন, তাছাড়া দারাজ থেকেও আপনি নিতে পারবেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস আপনার যে দরকার সেটা হলো মিক। আপনি নিতেও পারেন নাও নিতে পারেন, আমি ইউজ করি না, আমি ভিডিও এডিটিং করেই ভয়েসটাকে ক্লিয়ার করে দিই। সো আরেকটা জিনিস সেটা হলো অ্যাপ্লিকেশন। আপনার অনেক কিছু লাগতে পারে ভিডিও এডিট করার জন্য। আপনার বেস্ট হলো অ্যাডোবি প্রিমিয়ার রাশ, ইনশট আর কাইন মাস্টার। এই তিনটা অ্যাপে আবার আছে, কারণ আমি মূলত তিনটা গুণ এই তিনটা অ্যাপে পাই। প্রথম হলো কাইন মাস্টারে আমি ক্রোবাকি নামের একটা খুবই ভালো এবং অ্যামেজিং একটা ইফেক্ট পাই, সেটার কারণে আমি আবার যখন তখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এবং পাশাপাশি আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার রাশে যান, ওখানে সাউন্ড কোয়ালিটি আপনার একদম খুব ভালো হয়ে যাবে। আপনার ভিডিও টাইম টু টাইম কী হচ্ছে না হচ্ছে, যদি কোনো ভুল থাকে আপনি সেটাকে সংশোধন করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। আপনারা হয়তো ভাবছেন যে অ্যাডোবি প্রিমিয়ার রাশ তো একটা কম্পিউটারের সফটওয়্যার, কিন্তু না, এখন গুগল প্লে স্টোরে আপনি খুব সহজেই এই অ্যাপটা পেয়ে যাবেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস আপনার দরকার সেটা হলো ইনশট। আমি আগেই বললাম ইনশটও একটা অ্যাপ, এটার মাধ্যমে আপনি আপনার ভিডিও ডিজাইন গ্রাফিক্স এগুলো ভালো কোয়ালিটি সম্পন্ন এডিট করতে পারবেন। এটা আমি প্রথম শুনি স্যামসাংয়ের মানে ভিডিওগ্রাফি ফোনে, সেখানে একটা ভিডিওতে আমি শুনি যে কিভাবে মোবাইল ফোন দিয়ে এগুলো করা যায়। এগুলো থেকে আমি এই তথ্য সংগ্রহ করি, সেজন্য কোনো তথ্য যে ফেক অথবা ভুল, ফেক হওয়ার সব থেকে বড়ো সম্ভাবনা অ্যাডোবি প্রিমিয়ার রাশ, কিন্তু আমি সত্যি বলছি এটা এখন প্লে স্টোরে আছে। তবে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটাও ইউজ করতে পারেন, যদি আপনি টাকা দিয়ে অথবা ক্রেডিট কার্ড দিয়ে ইউজ করতে পারেন, দুটা মূলত একই জিনিস। এখন আরেকটা বিষয় আসা যাক, সেটা হলো ভিডিওটা রেকর্ড করবেন কীভাবে। রেকর্ড আমি মূলত ব্যাক ক্যামেরা দিয়ে করি না, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়েই করি, কারণ সেখানে আমার লুকটা দেখা যায়, আমার ভিডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে সেটা দেখা যায়। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার মুখটা এই সাইডটা একটু কালো হয়ে আছে, সেটাকে সংশোধন করার জন্য আমার লাইট লাগতো, কিন্তু সরি ফর দ্যাট, আমার সেটা করার এখন সময় নেই। সো এখন আরেকটা বিষয় আসা যাক, সেটা হলো আপনি এই যে মিক ছাড়া কীভাবে আপনার সাউন্ড কোয়ালিটিটাকে আরও ইম্প্রুভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একটা অ্যাপ ইউজ করতে পারেন, একটারা প্রায় তিনটা, এই তিনটা অ্যাপ আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবং কীভাবে সেটা করবেন সেটার ভিডিও আসছে, ওয়েট ফর দ্যাট, কালকেই এরকম একটা ভিডিও চলে আসবে আপনাদের ফোনে। সো আর আলোচনা করে সময় নষ্ট না করি, এখন আমি বলতে চাচ্ছি যে আপনি এগুলো ই করে কেমন কোয়ালিটি ভিডিও পাবেন। এখন আপনি যে বাংলাদেশের যত বড় বড় ইউটিউবার আছে, ফেভারিটের মধ্যে আয়মান সাদিক, সালমান সাদিক, তারপরে সাইফুর রহমান আজিম, তারপরে আরও অনেকগুলো চ্যানেল আছে, এগুলো চ্যানেলে ব্লগিং চ্যানেল বিশেষ করে, এগুলো চ্যানেলে যদি আপনি যান, তারা কিন্তু এগুলো অ্যাপ ইউজ করেই জিনিসগুলো বানায়। আমি তো সালমান সাদিক ভাইয়ের কাছ থেকেই এই ভিডিও বানানোর টিপসগুলো শিখেছিলাম, আপনাদের সাথে এখন শেয়ার করছি। সো আর সময় নষ্ট না করি, বাই বাই, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, এবং ভিডিও বানিয়ে নিজেদেরকে ভালো করে থাকবেন। বাই বাই।